হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ বিকে। তোমরা দেখেইছো আমার ভিডিওটা, যেটা একটা বেবি হয়েছে। বিষয়টা হচ্ছে, যেটা তোমাদেরকে ঘটনাটা বলবো আর দেখাবো যে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি তখন গিয়েছিলাম। আরেকটা কথা যেটা হচ্ছে, যে সেদিন আমার ডিউটি যাওয়ার কথা ছিল বলতে আমি বুঝতে পারিনি যে ঘটনাটা ওরকম হবে। তো আমি চলে গিয়েছিলাম ডিউটি, আর ফেরার পথে অফিসে যখন পৌঁছাই তখন ফোন আসে বাড়ি থেকে যে এরকম ডেলিভারি হবে, তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তো তুই কোথায় আছিস চলে আয়। তো সঙ্গে সঙ্গে আমি ব্যাক করে আসি, মানে ব্যাক করি অফিস থেকে। তো আমাদের ফেরার সময় আমার তো মনে হচ্ছে কী হলো কী হলো কী হলো, কী সিচুয়েশন। যখন আমি জোগ্রামে, তখন আমার একটা ফোন এলো, বাবাই ফোন করলো যে এরকম তোর ছেলে হয়েছে। তো তারপর থেকে তো অস্থির হয়ে আছি যে দেখবো, কিন্তু দেখতে পাচ্ছি না কী সিচুয়েশন হয়ে আছে। সামনাসামনি না দেখা পর্যন্ত আমি কিছু বুঝতে পারছি না, সেই কারণে আমি কামারকুণ্ডু নামলাম। আর এমনই একটা ভাগ্য আমার যে সেদিনই ওপরের ট্রেনটা, মানে আমাদের তো দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হয় ডিউটি, তো ওপরের ট্রেনটা যখন আমি ধরতে গেলাম তখন দেখলাম ওপরের ট্রেনটা বেরিয়ে গেছে, মানে সেই জাস্ট বেরিয়ে যাচ্ছে। কি করব, কিছু করার নেই। তখন নিচে একটা গাড়ি, মানে রেলগেট ছিল, রেলগেটে একটা গাড়ি ছিল। তো সেই গাড়ির ড্রাইভারকে বললাম যে দাদা আমাকে একটু ছেড়ে দেবেন, হসপিটালে আমার মিসেস ভর্তি আছে। তো বললো ঠিক আছে চলো ওঠো। তো তারপরে আমি হসপিটালে আসি, তখন বাজে এখন অলরেডি একটা। হসপিটালে আছি, কেন আছি সেটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে, পরে দেখতে পাবে। এই যে আমাদের হসপিটাল, আর কেন আছি সেই ডিটেলসটা তোমাদেরকে পরে দিয়ে দেবো। তো এখন ভিডিওটা করছি না, কারণ পুরোটা ভিডিওটা করলে অসুবিধা আছে, সেই কারণে আমি একটু আলাদা সাইডে এসে ভিডিওটা করছি। ওকে, তো পুরোটা দেখে তাতে বুঝতে পারবে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে কৌশিকদার বউ নার্স, আমার কৌশিকদা ফোন করলো। হ্যাঁ, না খাইনি এখনো। আপনারা খেয়েছেন? আপনারা খেয়েছেন? দেখো বিষয়টা হচ্ছে, তারপরে 2 ঘন্টা ওয়েট করেছি ওখানে, একটা সময় ঢুকেছি, সরি 2টো 3টে 4টে 3 ঘন্টা ওয়েট করেছি। তারপরে আমাকে ওখানে ঢুকতে দিয়েছে যে আমার ছেলের সাথে মিট করার জন্য, তো তারপরে ওখানে ঢুকেছিলাম। তো তারপরে ভিডিও রয়েছে, তোমরা দেখো। ওই জন্য পর্দাটা দিয়ে দিয়েছে। আমার তো অ্যানিভার্সারি হয়েছে যেদিন আমার বেবি হয় তার 2 দিন পরেই, তো বাড়িতে সেইভাবে কোনো অ্যারেঞ্জ করতে পারিনি বা সেরকম কিছু করা হয়নি। তো তার ভিডিওটাও আমি আপলোড করেছি, দিয়েছি, দেওয়া রয়েছে আমার ভিডিও। যদি তোমরা দেখতে চাও এখানে আই বাটনের লিঙ্ক আসবে, তো তোমরা দেখে নিতে পারো। তো ওই ছোটো করেই আমি ভিডিওটা করেছিলাম ওই জায়গাতে, কারণ ভেতরে বুঝতেই পারছো সিচুয়েশানটা কীরকম হয়ে আছে। তো তারপর মেন কাজ যেটা হচ্ছে রাতে থাকা, তো রাতে থাকতে হবে, পরের দিন সকাল পর্যন্ত অবশ্যই, যেহেতু ইমার্জেন্সি তো যে কোনো মুহূর্তে কোনো কিছু দরকার পড়তে পারে, তো সেই কারণে রাতে রাখতে হবে। তো তারপর আমি নিজে ডিসিশন নিলাম যে রাতে থাকবো, আমি ছিলাম আর আমার একটা শালা, সরি হ্যাঁ শালা, তো সে ছিল আমার সাথে, রাতে দুজনে কাটিয়েছি। কীভাবে রাত কাটিয়েছি সে আমরাই জানি, তো তারও ছোটো ছোটো ক্লিপ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ও এখন বাজে রাত্রি 11:25, আর আমি আছি এই ইমার্জেন্সির সামনেই,
আজকে রাত্রে থাকবো আর কালকে সকাল পর্যন্ত থাকবো, তারপরে আমি বাড়ি যাব, আমার বাপি এলে তারপরে এখান থেকে বাড়ি যাব। তো যেহেতু ইমার্জেন্সি কোনো কারণে যদি ডাকতে পারে তো সেই কারণে আমি আছি। গাইস এখন বাজে রাত্রি 2:54 আর ঘুম তো আসছেই না, টেনশনের মধ্যে আছি, কি হচ্ছে না হচ্ছে ভেতরে জানি না। আর টোটালি এখন ফাঁকা, দেখো পিছন এদিকটা রাস্তার দিকটা পুরো ফাঁকা, এই দেখো পুরোটাই ফাঁকা, আমি একা একমাত্র দাঁড়িয়ে আছি এখানে, আর কেউ নেই। তো ঘুমও আসছে না, ভালোও লাগছে না, তাই রাত জেগে বসেছিলাম, একটু বাইরের দিকে এসেছি, তো সকাল হলে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। আর চায়ের দোকানগুলোও খোলা নেই, যে ওখানে গিয়ে একটু চাটা খাবো, তো এখনও 3:00 বাজলে তবে দোকানগুলো খুলবে, তো তারপর একটু হয়তো চা খেতে পাবো, ঠিক আছে চলো সকালে কথা হচ্ছে তোমার। বাজে সকাল 6:15, দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশা পড়েছে, আর ঘুম তো হয়নি, সারা রাত জেগেই ছিলাম, বুঝতেই পারছো, কারণ মাঝে মধ্যে তোমাদেরকে ভিডিও আপডেট দিচ্ছিলাম। আর এই হচ্ছে পরিস্থিতি, চতুর্দিকে একদম কুয়াশায় আর গাড়িগুলো তো একদম ভিজে যাচ্ছে, তাই পরিস্থিতি হয়ে গেছে। আর বাপি আসবে 8টার সময়, তো তারপর আমরা বাড়ি যেতে পারবো, আর আমি যেহেতু ঘুমাইনি এখন সেইভাবে আর কিছু ভাবছি না, একবারে বাড়ি গিয়েই ঘুমাবো, ঠিক আছে, ওকে চলো পরে কথা হচ্ছে। তো এইভাবে আমি ডেলিভারির দিন সারা রাতটা কাটিয়েছি তোমাদেরকে দেখালাম। তো তারপর 7 দিন গেছে, 7 দিন আমি সকাল বিকেল দুবেলায় যাওয়া আসা করেছি, সকালের দিকে খাবার নিয়ে যেতাম, আর ফেরার সময় ওর যে নোংরা জামা কাপড়গুলো সেগুলো আমি নিয়ে চলে আসতাম, মা এখানে পরিষ্কার করে দিত, তারপর সেটাকে আবার আমি বিকেলে নিয়ে যেতাম। তো এইভাবে আমার মোটামুটি 7 দিন চলেছে, অফিস থেকে ছুটি নিয়েছিলাম, আর 7 দিন পর তারপরে 7 দিনের দিন ওখানে স্টিচ যেটা করেছে তার সেলাইটা কেটেছে, তারপর 8 দিনের দিন ডিসচার্জ করে। তো কিছু ফর্মালিটিস সেখানে ছিল, সেইগুলো তো ভিডিও করা সম্ভব নয়। আর ছুটি করে তারপর আমরা ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে তারপর আমরা বাড়ি ফিরেছি, আর সেটা ভিডিও করতে পারিনি কারণ আমি গাড়িতে ছিলাম না, গাড়িতে আদার্স মা ছিল আর ওর বড় মা ছিল, কারণ সেই গাড়িতে আমরা যাইনি, কারণ আদার্স অন্য আরও টুকটাক কাজ, সেই কাজগুলো মিটিয়ে নিয়ে তারপর পৌঁছে দিতে গিয়েছিলাম, ডিসচার্জ করতে যাই, সেদিন একটুখানি ভিডিও করেছিলাম, তো দেখো তারপর। আজ 7 দিন হয়ে গেছে, 7 দিন পর আজকে ছুটি দেবে, তো সেই কারণে এসেছি সকালবেলায়, কারণ ডিসচার্জ করবে, কিছু কাজ আছে যেগুলো ফর্মালিটিস করতে হয়, তো সেই কাজগুলো করে তারপর ছুটি নিয়ে বেরোবো এখান থেকে, বেরোতে প্রায় 11টা বাজবে, তো তারপরে দেখা যাক কী হয়। দেখো ভিডিওটা আজকে এইটুকুই, কারণ এটা কোনো ব্লগ আমি করিনি, এটা আমার জীবনের একটা স্মরণীয় মেমোরেবল ডে, স্মরণীয় দিন, জাস্ট বললাম।